Good morning. Welcome to the channel PK Teaches. এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের অতি সহজে একদম গোড়ার থেকে ইংরেজি শেখাবার চেষ্টা করব। একদম গোড়ার থেকে তোমরা যদি পরপর পরপর দেখতে থাকো তাহলে আমার দৃঢ় বিশ্বাস অতি অল্প দিনের মধ্যেই তোমরা ইংরেজিটা ভালো করে শিখে নিতে পারবে। এখন দেখো ইংরেজি প্রথমে গোড়ার থেকে যেহেতু বলছি প্রথমে আমি শুরু করব এই চ্যানেলে ভার্ব আর টেন্স নিয়ে। ভার্ব আর টেন্স নিয়ে শুরু করছি। ভার্ব জিনিসটা কী, টেন্স জিনিসটা কী, এই দুটো জিনিস। ভার্ব হচ্ছে ক্রিয়া আর টেন্স হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়া কাকে বলছে, ক্রিয়া কোনো কিছু করাকে বলছে ক্রিয়া। এই ক্রিয়াটা যে সময়ে সম্পাদিত হচ্ছে, যে সময়ে ঘটছে সেটাকে বলা হয় ক্রিয়ার কাল, ইংরেজিতে বলে টেন্স। এই দুটো জিনিস যদি, এই দুটো জিনিস সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে কখনোই ইংরেজি লিখতে বলতে এবং বুঝতে পারবে। এসে তাহলে শুরু করা যাক। আবার বলছি ভার্বটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়া বলে কোনো কার্য, কোনো কার্য। এই কার্যের দুটো ব্যাপার আছে, একটা কি, একটা হচ্ছে কার্যটা কখন ঘটছে, ঘটার যে সময়টা সেই যে কালটা, কাল মানে হচ্ছে সময়, ঘটার যে সময়টা সেটাকে বলে টেন্স। আর ক্রিয়াটাকে, ক্রিয়াটা কখন ঘটছে সেটাকে যখন টেন্স বললাম, এই ক্রিয়ার টেন্সের বেলা যদি আমরা বলি, টেন্স হচ্ছে তিন রকম, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। প্রেজেন্ট কি, বর্তমানে যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট, যেটা আগে হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট, এবং ভবিষ্যতে যেটা ঘটবে সেটা হচ্ছে ফিউচার। এই তিনটে টেন্স, কিন্তু প্রত্যেকটা টেন্সকেই আবার চার ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক টেন্স আবার চার ভাগে ভাগ করা হয়েছে। কেমন, ধরো প্রেজেন্ট টেন্স যদি ধরো, এটাকে ছেড়ে দাও, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স ছেড়ে দাও, প্রত্যেক টেন্সকে চার ভাগে কীভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইনডেফিনাইট অর সিম্পল, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে পারফেক্ট, আরেকটা হচ্ছে চতুর্থটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মোট চার ভাগে, প্রত্যেকটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রেজেন্টের বেলায় প্রেজেন্ট ইনডেফিনাইট অর সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্টের বেলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে সবুজ দাগটা, অ্যারোটা ব্যাগ, চারটি ভাবে ভাগ হয়েছে। আবার পাস্টের কথা যদি বলি, পাস্টেও দেখো, পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল, বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই নীল দাগটা দেখো। আবার যদি ফিউচারের কথা ধরি, তাহলে ফিউচারের বেলা তোমার সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তিন চারে বারোটা টেন্স হচ্ছে বারোটা, ঠিক আছে। তার মধ্যে একটা জিনিস মনে রেখো, যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার প্রায় নেই বললেই চলে, তাহলে আমরা এগারোটা পাবো। এইবার দেখো ভার্ব, ভার্বের তিনটে রূপ, এটা হচ্ছে কাল, এটা হচ্ছে রূপ। কাল পেয়েছিলাম বারোটা, ক্রিয়ার কাল সেটা হচ্ছে টেন্স, আর ক্রিয়ার রূপ মানে ক্রিয়াটা কীরকম, অতীত না বর্তমান, এই যে রূপটা, এই ক্রিয়ার রূপটা তিন রকম, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল। ক্রিয়ার রূপ পাবো আমরা পাঁচ রকম পাবো, ভি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ভি ফর্ম আর ভি ফাইভ ফর্ম। এই দুটোর মধ্যে কি, এই দুটোর মধ্যে ব্যাপার হচ্ছে, এটা তোমার দেখার দরকার নেই, মনে রাখো দরকার, এটি অটোমেটিক্যালি আসবে। ক্রিয়ার সঙ্গে যে কোনো ক্রিয়ার, ধরো যদি আমি বলি ইট, ইয়েট, ইট, এর সঙ্গে যদি আইএনজি যোগ করো তাহলে এটা হচ্ছে ভি ফর্ম, ভি ফোর। আর এইটা যদি ক্রিয়া ইংরেজি ইট, ইটের সঙ্গে যদি তুমি এস যোগ করো এটা হচ্ছে ভি ফাইভ ফর্ম। এই দুটো ফর্ম নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো দরকার নেই এখন, এই দুটো ছেড়ে দাও। তাহলে আমরা তিনটে রূপ পেলাম, তিনটে রূপ কী কী পেলাম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান, একটা পাস্ট ফর্ম ভি টু, একটা পাস্ট পার্টিসিপল ভি থ্রি। এই তিনটে ফর্ম দিয়ে আমাদের সমস্ত সেন্টেন্সই প্রায় তৈরি হবে। আর ভি ফোর আর ভি ফাইভ যেটা, সেটা পরে দেখবে এমনি মুখস্থ করার কোনো দরকার নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে তিনটে ফর্ম, এই তিনটে ফর্ম কিন্তু আমাদের যত রকমের ভার্ব আছে
সেই ফর্মগুলোকে তিনটে ফর্ম আমার মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। কিছু কিছু আছে একটা নিয়ম মেনে চলে, কিছু কিছু নিয়ম মেনে চলে, যেগুলো নিয়ম মেনে চলে সেগুলো অটোমেটিক্যালি আমরা একটা একটা বুঝতে পারলেই সবগুলো করতে পারবো। এইবার দেখো, ভরটাকে আবার দুভাগে ভাগ করেছে। প্রকৃতপক্ষে ভার্ব যে টাইপস অফ ভার্বস কিন্তু প্রায় 22 রকম ভার্বস আছে, কিন্তু আমার এখানে দরকার নেই। আমরা এখানে করবো কি, দু রকমের ভার্বের কথা ভাবি, একটা হচ্ছে মেন ভার্ব, আরেকটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। একটা হচ্ছে মেন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। এখানে মেন ভার্ব কোনটা, যেমন ঘুমোনো, খাওয়া, যাওয়া, শোয়া, নাচা, গাওয়া, এগুলো হচ্ছে সব মেন ভার্ব। তার মানে ইংরেজিতে যদি বলি ইট, গো, প্লে, রাইড, ড্যান্স, সি, এগুলো সব মেন ভার্ব। তা মেন ভার্ব আছে আমার, তাহলে অক্সিলারি ভার্বের দরকারটা কেন হলো, হেল্পিং ভার্বের দরকারটা কী হলো? দেখো, আমরা ইংরেজিতে পেয়েছি ক্রিয়ার তিনটে রূপ, ভার্বের তিনটে রূপ, থ্রি ফর্মস। কিন্তু বাংলায় যদি বলি, বাংলায় কিন্তু বাংলায় যে ক্রিয়াগুলো তার অন্তত 36টা রূপ আছে। কীরকম রূপটা, ব্যাপারটা কী? রূপ হচ্ছে, দেখো আমি বললাম কি, খাওয়া, খাওয়া। এই খাওয়ার থেকে কত কিছু হতে পারে, খাই হতে পারে, খাবো হতে পারে, খাচ্ছে হতে পারে, খাচ্ছিলাম হতে পারে, খাবে হতে পারে, এরকমভাবে 36টা হতে পারে। খেতে থাকবো, শুতে থাকবো, বলতে থাকবো, তাহলে একই খাওয়ার এরকম 36টা রূপ তুমি পেয়ে যাবে। নিজেরা চিন্তা করো, তাহলে দেখবে এতগুলো রূপ পাচ্ছ, খাবো, খাচ্ছে, খেয়েছিলাম, খেতে থাকবো, খাচ্ছিল, খাবে না, এতগুলো রূপ। কিন্তু যেহেতু ইংরেজিতে মাত্র তিনটে রূপ আছে, কিন্তু বাংলার এতগুলো রূপের জন্য, রূপগুলো বোঝাবার জন্য, তাহলে ইংরেজির তো এই রূপগুলো বোঝাতে হবে। কারণ আমরা আমরা যখন কথা বলি, আমরা তো কাজটা কখন ঘটছে সেইটাকে বোঝাবার চেষ্টা করি। তাহলে ওই রূপগুলো পাওয়ার জন্য, যে বিভিন্ন ধরনের রূপগুলো যেগুলো আমরা বাংলায় পাই, ইংরেজিতেও সেই রূপগুলো পাওয়ার জন্য মেন ভার্বকে সাহায্য করার জন্য আমরা একটা ভার্ব ব্যবহার করি। সেই ভার্বটাকে বলা হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। দেখো, এই হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বটা মূলত কটা আছে, তিনটে। হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে তিনটে, কিন্তু আমি চারটে বলছি। এই যে শ্যাল বা উইল, দেখো এই হেল্পিং ভার্ব ছাড়া এক রকম ভার্ব আছে, মোডাল ভার্ব। মোডাল ভার্ব ন রকমের হয়, দরকার নেই এখন, দরকার নেই মোডাল ভার্ব ছাড়ল। শ্যাল বা উইল এটা মোডাল ভার্বের মধ্যে পড়ে, কিন্তু আমি বলছি এখানে আমাদের নিজেদের সুবিধার জন্য, বোঝার জন্য, যারা আমরা টেস্টটাকে ভালো করে ধরতে পারি, সেই জন্য শ্যাল বা উইলটাকেও হেল্পিং ভার্ব বলে ধরেছি। তাহলে হেল্পিং ভার্ব কটা হলো, একটা, দুটো, তিনটে, চারটে। তিনটের মধ্যে কী আছে, হ্যাভ আর হ্যাজ, অর্থাৎ হ্যাভ আর হ্যাজ এটাকে হ্যাভ ভার্ব বলে। বি ভার্বের মধ্যে কী আছে, অ্যাড, ইজ, আর, এই তিনটেকে বি ভার্ব বলে। আর একটা হচ্ছে ডু ভার্ব। তাহলে এই যে তিনটে ভার্ব, ওই চারটে ভার্ব আমি দিচ্ছি, এই ভার্বগুলোর আবার তিনটে ফর্ম আছে। কীরকম, ডু প্রেজেন্ট ফর্ম ডু, পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ডান। কিন্তু বি ভার্বের তিনটে, বি ভার্ব, অ্যাম, ইজ, আর, তিনটেকে একসঙ্গে বি ভার্ব বলে। অ্যাম, ইজ, আর, এই তিনটেকে একসঙ্গে বি ভার্ব বলে। অ্যামের বেলা এই যে দেখো, বি, অ্যাম, ইজ, এই যে ভার্বটা, এইটার দেখো পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, পাস্ট পার্টিসিপল বিং। কিন্তু আর যদি হয়, আর এর প্রেজেন্ট ফর্ম আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়্যার, পাস্ট পার্টিসিপল ভিক্সি ফর্ম হচ্ছে বিং। শ্যাল, হ্যাভের বেলায় কী হয়, হ্যাভের বেলায় পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাজের বেলাও পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল কিছু নেই, আমাদের জানা দরকার নেই। শ্যাল আর উইল, শ্যালের প্রেজেন্ট ফর্ম হচ্ছে শ্যাল, পাস্ট ফর্ম হচ্ছে শুড, আর উইলের প্রেজেন্ট ফর্ম হচ্ছে উইল, পাস্ট ফর্ম হচ্ছে উড, বাকিটা পাস্ট পার্টিসিপল জানার দরকার নেই। তাহলে এই যে এই ব্যাপারটার মধ্যে মোটামুটি কী বোঝা গেল, মোটামুটি আমরা একটা জিনিস বললাম, যে আমাদের ইংরেজির বেস হচ্ছে ভার্ব আর টেন্স।
এইটা যদি পোক্ত করা যায় ইংরেজিটা খুব সহজে ধরে নিতে পারবো। বাকিগুলো এখন প্রথমটা একটা নীরস বলে মনে হচ্ছে, এটা কেমন ব্যবহার কেমন জানো কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না, কিন্তু একটু চেষ্টা করো, একটু চেষ্টা করে এইটুকু যদি বুঝে নিতে পারো তাহলে দেখবে পরেরগুলো আস্তে আস্তে খুব সোজা হয়ে যাচ্ছে, জলের মতো সোজা হয়ে যাচ্ছে, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, খালি নিজেকে একটু বোঝার চেষ্টা করতে। এইবার দেখো এই যে রূপের কথা বললাম, খাওয়ার রূপের কথা বললাম, আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপেল এটা তো আমরা বুঝি, প্রেজেন্ট মানে বর্তমান। যেমন যে কোনো একটা ক্রিয়ার কথা বলো, লেখা, লেখাটা মূল ভাব, লেখা মূল ভাব। এবার লেখা থেকে কী হতে পারে, আমি বা আমরা, এই সময় আমরা কী বলবো, আমি লিখি বা আমরা লিখি। যদি তুমি বা তোমরা ক্ষেত্রে হয় তাহলে কী হবে, তুমি লেখো বা তোমরা লেখো, সে রাম যদু মধু অন্য তৃতীয় কোনো ব্যক্তি তার বেলা কী হবে, লেখে। ব্যাপারটা কীরকম দাঁড়ালো, মূল ক্রিয়াটা হচ্ছে লেখা, লেখা আমি অথবা আমরা, আমি বা আমরা লিখি। দেখো শেষের উচ্চারণটা ই, শেষের উচ্চারণটা ই, তুমি বা তোমরা দুটো ইউ হয়, ইউ, তুমি বা তোমরা কি তখন কি আমরা বলবো লিখি বলবো, আমরা বলি তুমি বা তোমরা লেখো, লেখ, শেষের উচ্চারণটা অ। এইবার দেখো রাম, রামের বেলায় কী বলবো, তখন লিখি বলবো লেখা বলবো, না বলবো রাম লেখে, সে লেখে, যদু লেখে, তাহলে এখানে ধরো রাম যদি বলি তাহলে রাম লেখে, লেখে উচ্চারণটা কি ই। যদি বলি তোমার, যদি বলি সোয়া, যদি বলি সোয়া বলে কি হবে, আমি আর তোমরা, তখন কি হবে সুই, তাই তো বলি আমি সুই আমরা সুই, তাহলে কি হবে সুই। দেখো এখানে ই আসছে, তুমি বা তোমরা সো, কি লিখবো আমরা সো, উচ্চারণটা কি আসছে ও। আর রামের বলে, রামের বলে কি হবে, তখন কি সুই বা সো বলবো, না বলতো সোয়, ঠিক আছে। তাহলে এইখানে উচ্চারণটা কি আসছে অয়। তাহলে দেখো এই যে উচ্চারণটা ই, অ বা ও, এ বা অয়, এরকম হলে পরে আমরা বুঝতে পারি সেটা প্রেজেন্ট, এটাকে সিম্পল প্রেজেন্ট বলছি। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে সব সময় যে সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট কাজে বলে, সাবজেক্টটা তো আমরা জানি না, সাবজেক্ট হচ্ছে যে কোনো কাজ করে, যে ক্রিয়াটা করছে সেই হচ্ছে সাবজেক্ট। এ সম্বন্ধে আরও পরে আরও পরিষ্কার করা যাবে, কিন্তু আপাতত জেনে রাখি আমি আমরা তুমি তোমরা সে যদু মধু যে কোনো এক ব্যক্তি ওরা তারা এরকমভাবে হয়। তো এই যে সাবজেক্টটা, সাবজেক্টের পরে প্রেজেন্ট পড়বে তোমার, যদি এরকম উচ্চারণ থাকে ক্রিয়া শেষে, যদি এরকম উচ্চারণ থাকে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। কেমন কেমনভাবে বসবে, এখানে দেখা যাক আমরা কি বলেছিলাম। ধরো স্লিপ প্রেজেন্ট ফর্ম, স্লেপ এটা হবে স্লেপ প্রেজেন্ট ফর্ম, স্লিপ পাস্ট ফর্ম, স্লেপ পাস্ট পার্টিসিপল, স্লেপ। তাহলে আমি ঘুমোই, আমরা ঘুমোই, আই অথবা উই স্লিপ, তুমি ঘুমো বা তোমরা ঘুমো তাহলে কী হবে ইউ স্লিপ, রাম ঘুমোয় রাম স্লিপ, আর কখন হবে এইখানেই গণ্ডগোল হয়ে যাবে। দেখো এখানে বললাম আমরা আই আর উইয়ের কথা বলছি, এখানে আসছে স্লিপ, ইউ ইউ এখানেও আসছে স্লিপ, রামের বেলায় কী হচ্ছে স্লিপস এসছে, স্লিপস এস একটা যোগ হয়েছে, আগে যেটা বলেছিলাম
এখানে একটা ভি ফোর আর একটা ভি ফাইভ বলেছিলাম, ভি ফাইভ, এই ভি ফাইভটা হচ্ছে এস বা ইএস, ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হয়, এখানে এস বা ইএস যোগ হয়েছে, এস যোগ হয়েছে। এই ব্যাপারটা কি, এটাকে আমার মনে রাখতে হবে যে কতগুলো কথা, যেমন হি ছেলেদের বেলায় হি, মেয়েদের বেলায় সি, যে কোনো একজন, যে কোনো এক ব্যক্তি, সিঙ্গুলার নাম্বার, রাম শ্যাম যদু মধু যা কিছু হতে পারে, রাম বা রামের পর রাম শ্যাম যদু মধু যে কেউ হতে পারে, ইট, ঠিক আছে, তেরকম যে কোনো একজন যদি হয়, কে অর্থাৎ আই উই ইউ ইউ বাদ দিয়ে, আই উই ইউ ইউ বাদ দিয়ে যে কোনো একজন যদি হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়। ইএস যোগ হয় কমন, যেমন দেখো এখানে যদি বলি আমরা স্লিপের জায়গায় যদি বলি, দেখো এখানে এস যোগ হয়েছিল, এখানে যদি স্লিপের জায়গায় বলি গো, গো, গোর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, এর পাস্ট টেন্স হচ্ছে রান, তাহলে সেখানে কী হতো, আমি আমরা যাই, এখানে হতো গো, তুমি তোমরা যাও, এখানে হতো গো, কিন্তু রাম যায় সে যায় এখানে কী হতো, এখানে দেখো একটা এস যোগ হয়েছে কিন্তু এখানে হতো গোস, ইএস যোগ হয়েছে। এটা একটা নিয়ম আছে, নিয়মগুলো পরে তোমাদের বলে দেবো, দেখবে একদম সহজ লাগবে। তাহলে এই যে ব্যাপারটা হলো, এই ব্যাপার থেকে আমরা বুঝতে পারলাম যে ভার্বের তিনটে ফর্ম যেটা আমাদের দরকার, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম, তিনটে ফর্মের নাম হচ্ছে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, বাকি দুটো ফর্ম আমাদের আপনার আপনি আপনি হয়ে যাবে, ওটা জন্য চিন্তা করতে হবে। টেন্স, টেন্স হচ্ছে মূলত তিনটে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ফিউচার টেন্স মানে ভবিষ্যতে যেটা ঘটবে, পাস্ট টেন্স মানে যেটা ঘটে গেছে, আর প্রেজেন্ট টেন্স যেটা বর্তমান সময়ে হচ্ছে। এই প্রত্যেকগুলো আবার চারটে করে ভাগ আছে, ইনডেফিনাইট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে একটা একটা করে যদি ধরি, প্রেজেন্টের বেলায় প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, পাস্টের বেলায় সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট, তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের বেলা ঠিক সেরকমভাবেই আসে। ভার্বের দুটো টাইপ আমরা জানি, বাকিগুলো হচ্ছে কুড়িটা টাইপ, আরও কুড়িটা টাইপ আছে, আমার জানার দরকার নেই এখন, কোনো প্রয়োজন নেই এখন জানার, আমরা জানবো দুটো টাইপ, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। মেইন ভার্ব কোনটাই, যাওয়া, খাওয়া, শোয়া, নাচা, গাওয়া, হাসা, বলা, এগুলো সব হচ্ছে মেইন ভার্ব। তো ক্রিয়ার বিভিন্ন রূপের জন্য, বিভিন্ন রূপকে পাওয়ার জন্য আমরা তিনটে রূপ ছাড়া আর কিছু পাচ্ছি না, বাকি রূপগুলো কোত্থেকে পাবো, বাকি রূপগুলোই অক্সিলারি ভার্বের সাহায্যে আমরা পাই। সেই অক্সিলারি ভার্বের সাহায্যে যে 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 ভার্বের সাহায্যে আমরা বাকি রূপগুলো পেতে পারি, সেই ভার্বটাকে আমরা বলছি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। মূলত কটা, চারটে বলেছি, আসলে শ্যাল বা উইল, শ্যাল বা উইল কিন্তু অল্প অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নয়, এটাকে মোডাল ভার্ব বলে ধরা হয়, কিন্তু আমরা এটাকে অক্সিলারি ভার্ব হিসেবেই ধরবো আমাদের নিজেদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। কেন, এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো যেটা কী করে অক্সিলারি ভার্বগুলো কীভাবে ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে কী পেয়েছিলাম, একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব যেটা, এই যে বি ভার্ব, বি ভার্বের মধ্যে তিনটে, ক্যান, ইজ, আর, এই তিনটেকেই বি ভার্ব বলা হয়। দেখো বি ভার্বের পাস্ট টেন্স হয় ওয়াজ, ওয়্যার, আর পাস্ট পার্টিসিপেন্ট হয় বিন। বি ভার্বের মধ্যে কী আছে, অ্যাম, ইজ, তাহলে অ্যাম এর পাস্ট টেন্স হবে ওয়াজ, ইজ এর পাস্ট টেন্স হবে ওয়াজ, আর এর পাস্ট টেন্স হবে ওয়্যার, বুঝা গেল। হ্যাভ ভার্ব, হ্যাভ বা হ্যাজ, দুটোরই পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপেন্ট কিছু নেই। শ্যাল এর পাস্ট টেন্স হবে শুড, উইল এর পাস্ট টেন্স হবে উড, ক্লিয়ার। তাহলে আজকে এই পর্যন্ত আমরা মোটামুটি শিখে রাখলাম, নেক্সট ভিডিওতে আরও ক্লিয়ার করবো। একটা জিনিস মনে রাখবো যে এই যে বারোটা টেন্স আমরা বললাম, বারোটা টেন্সের মধ্যে মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট,
সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, এই দুটোর ক্ষেত্রে কোনো অবজারি হওয়ার দরকার হয় না। আমরা এই রূপটার থেকেই পেয়ে যাই, এই রূপে এই রূপটাকে পরিবর্তন করার জন্য অন্য কোনো কিছুর সাহায্য, অন্য কোনো ভার্বের সাহায্যের দরকার হয় না। কার সিম্পল প্রেজেন্টের জন্য, সিম্পল পাস্টের জন্য। কিন্তু এছাড়া আর যতগুলো টেন্স আছে, এই দুটো টেন্স বাদ দিলে বাকি যত টেন্স আছে সমস্ত টেন্স, মানে ক্রিয়ার যে সময়টা, ক্রিয়া কার্যকালটা, সেই সেটাকে বোঝাবার জন্য আমাদের অক্সিলারি ভার্বের দরকার হয়। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। এটাকে ভালো করে রপ্ত করো, ভালো করে শেখো, যাতে নেক্সট ভিডিওটা আমি এই শুধু প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স এই দুটোর জন্যই অন্তত 3-4 ভিডিও প্রয়োজন হবে। পুরো টেন্সটাকে আমি তোমাদের বুঝিয়ে দেবো, বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখবে কত ইজি, গ্রামার বই তোমরা টেন্স পাবে, আমরাও গ্রামার বই থেকে পড়েছি, কিন্তু গ্রামার বই থেকে টেন্স পড়তে গেলে ধরতে বা বুঝতে কিছুটা অসুবিধা হয়। আমি তোমাদের যেভাবে টেন্সটা বুঝিয়ে দেবো দেখবে একদম ইজি, একদম ইজি। ওকে, থ্যাংক ইউ।